মানে চোখের সামনে দেখা এত সুন্দর দৃশ্য, মানে ব্যাক টু মাই চ্যানেল এনজয় আরতি। আমি চলে এসেছি তোমাদের সামনে, সারাদিন আসিনি। সারাদিন আসিনি কেন তার একটা কারণ আছে, পরে আমি বলছি। মিস্টার হালদার অফিস আরম্ভ করে দিয়েছে, তা আজ হচ্ছে 7 জুন, অফিস থেকে এসেও কাজ করছে অলরেডি, মানে এতদিনের পেন্ডিং কাজ একটু একটু করে বাড়িতে করে তো শেষ করতে হবে। আর ছেলে মোটামুটি পড়তে পড়তে একটু পায়চারি করে দিচ্ছে। আমি ঘর ধরে একটু কাজকর্ম সেরে রান্নাঘরের দিকে যাচ্ছি। রান্নাঘরের দিকে যাচ্ছি, রান্নাঘরে কি হবে বলছি তোমাদের। কালকেও বিকালে ঝড় উঠেছিল, পুরো ঠান্ডা করে দিয়েছিল। আজকেও বিকালে ঝড় উঠেছে, বৃষ্টি হয়েছে, আর মেঘটা সুন্দর উঠেছে। মানে তোমাদের আমি দেখালাম প্রথমেই, দারুণ মেঘটা উঠেছে, বেশ ভালো লাগছিল। আরে না, এইসব একটুখানি ভিডিওটা করে নিই যে তোমাদের একটু দেখাবো আর কি। তা ভাবলাম তোমাদের সামনে আসবো না আজকে, তারপর ভাবলাম না সারাদিন একটুখানি মানে তোমাদেরকে আমি ভালোবেসে ফেলেছি, এরকম একটা ব্যাপার যে না এলে একটা কেমন কেমন লাগে, না একটুখানি সময় অন্তত তোমাদের সামনে একটু দেখা করে নিই। গতকাল আমাদের 11 কাছে তোমরা দেখেছো, আজকে সোমবার 7 জুন। তা আজকে দ্বাদশী, আগে করতাম দ্বাদশী মানে নিরামিষ খেতাম আর ঠাকুরের কাছে ওদিকটা রান্না করে ভোগ দিতাম। কিন্তু এই করোনা করোনা করে তারপর শরীরটা এত খারাপ হয়ে গেছে, মানে অতক্ষণ আর উপোস করে থেকে, উপোস করে কি ঠাকুরের দিকে রান্না করতে গেলে কি হয়, সকালে চা বিস্কিটটা খেলাম আর কিছু খেলাম না। ঠাকুরের ভোগ রান্না করে, নিরামিষ সব ভোগ রান্না করে ঠাকুরের ভোগ লাগিয়ে তারপর আমরা খেতাম। কিন্তু সে খেতে খেতে 11:30 হয়ে যেত। যেই থেকে এরকম সিচুয়েশনের শরীর ঘাটতি করেছি, সেই থেকে আর পাচ্ছি না সত্যি করে কথা, তাই এই দিকটা রান্না করে খাচ্ছি। তা কালকে এত কষ্ট হয়েছে, কালকে গরমটাও ভীষণ পড়েছিল, আর তার মধ্যে একাদশী ছিল। তা সকালে ঘুম থেকে উঠে শরীরটা ভীষণ খারাপ লাগছে, মনে হোকে জানি একটু দেরি করে সব উঠেছি, মানে শরীর দিচ্ছে না, মজি একটুখানি খেতে হবে, মানে মানে কে যেন খাবারটা মুখের সামনে দিলে ভালো হয় এরকম একটা পরিস্থিতি। যাও, তা কোনো রকমের রান্না করেছি, মাছ মাংস ডিপে ছিল, তা কালকে আমি নর্মালে বের করে শুইনি, তা দুপুরবেলা মাছ মাংস কিছু হয়নি, ডিমের ছান টকের ডাল আর শাক ভাজা ভাত করেছি। তার পরের কথাটা পরে আসি, আমি একটুখানি বলে নিই। তা আমি এখন মাংসটা বের করে রেখেছি, অল্প একটু মাংস মানে সলিড পিস, অল্প একটু হাড় আছে সলিড পিস আছে, আর এতে আমি কেটে নিয়েছি দেখো আদা রসুন পেঁয়াজ, আর এটাতে একটু আমি জিরে ধনে 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা একটু হালকা গরম করে নিয়েছি। এটা একসঙ্গে দিয়ে আমি মশলাটা করে নিই চলো। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে একদম, সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি একদম। তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো যে রান্না কি দিয়ে কি হয় না, কোনটা দিয়ে কোনটা খেতে নেই সেটা আমি জানি না, আমি সব দিকে সব দিয়ে সব রকম করি আর কি। আমাদের খাবার একটু টেস্ট হলেই আর খাবার জিনিস হলেই আমাদের ওরা দুজন খেয়ে নেয় বা ভালোবাসে আর কি। তা মিস্টার হালদার অফিস থেকে এসে আটাটা মেখে দিয়েছে, 2 দিনে আটা মাখা ছিল না, আর এই একটু মাংস বের করা আছে। মাংসটা করতে একটু দেরি হবে, মাংস বসিয়ে দিয়ে গল্পটা তোমাদের সঙ্গে করব। আমি কি করে আগে রুটিটা শিখে নিই, শিখে নিয়ে মাংসটা করব। আর এদিকে দুধটা আমি জ্বাল দিয়ে নিই। কালকে ঠাকুর দিকে রান্না করতে করতে কি হয়েছে তোমাদের বলেছি কিনা আমার একবার মনে নেই, মনে হচ্ছে বলেছি একবার আমি তোমাদের ওই ব্লগে যে
কালকে দুবার ধরে আমার দুধ পড়ে গেছে। ঠাকুরের দিকে ওই তোড়ে দিয়ে যে করতে গেছিলাম ভালো তো হয়নি, তারপর দুবার দুধ পড়ে গেছে, মানে কিরকম যেন একটা হয়েছে। আর গরমটা ভীষণ পড়েছে, সবসময় পড়েছে সেটা বড় কথা নয়, মানে শরীরটা খারাপ পর থেকে মানে পেট খালি রেখে উপোস করাটা ঠিক উপোস করিনি, কিন্তু এই 2-3 ঘন্টা ধরে খিদে চেপে থাকাটা পাচ্ছি না, মানে মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, মুঝে এক্ষুনি খেতে দিতে হবে, এরকম একটা ব্যাপার। এই রুটি কটা করে গো? আমি দুটো রুটি খাবো না, আমি একটা রুটি খাবো, আমি বলে যাচ্ছি দুটো রুটি খাবো, তোমাকে একটা রুটি এক্সট্রা করতে হবে আমার, হ্যাঁ কালকে সকালে যদি ইচ্ছে লাগে যে খাও খাবো। আচ্ছা, যা যদি ইচ্ছে লাগে কালকে খাবো। শুনছো তো, মিস্টার হালাল দিতে বলে দিল দুটো রুটি খাবে, আর ছেলে বলল একটা খাবো কিন্তু যদি ইচ্ছে লাগে আরেকটা খেতে পারি, মানে দুটোই আমার জন্য করো, সে ঘুরিয়ে নাক দেখানো করে না, সেই হলো আজকের। আর আজকে আমি দুটো রুটি খাবো, মানে অনেকদিন রুটি খাইনি, আর খিদে খিদে ভাবটা কাল থেকে আছে তো একাদশী করার পর থেকে, ওর জন্য আজকে আমিও দুটো রুটি খাবো, হচ্ছে না মানে আরেকটা রুটি বের করবো, জানো তো যখন না ধরে আমি আরেকটা রুটি বানি বের করে নিই, তাহলে কালকের হয়ে যাবে দুটো বের করে নিই। দুটো বের করে নিতে এটা একদম ধরে গেছে কন্টেনারটা, দেখলে দুটো রুটি আরো বেশি বের করে নিলাম, কারণ কন্টেনারটা ধরছে না, একটা বড় কন্টেনার লাগলে হতো, কিন্তু আর করলাম না, দুটো করে নি। কালকে ছেলে বাসি থাকলে খেয়ে নেয়, ছেলে অতটা মুড়িটা পছন্দ করে না, পছন্দ করে না মাঝে মধ্যে গায়, কিন্তু রুটিটা ভালোবাসে, মানে এক একজন একটা জিনিস ভালোবাসে না, সে রুটিটা ছেলে ভীষণ ভালোবাসে। আর কালকে দুধের ওটা করতে করতে একাদশী, তা দুবার দুধ পড়ে গেছে, লাস্টে বিরক্ত হয়ে গেছি, মানে আর মন মন পড়ছে না, আর যে দুধটা বসে একটু ঘন করেছি, রসমালাই টাইপের করবো একটুখানি, খোয়া ক্ষীর দিয়ে দেবো, ও ঘন আর শুধু বেদিয়ে নামিয়েছি, পনির দিয়ে নামিয়েছি, ভালো লাগে। আমিও কি করলাম, অনেকদিন আলমারি একটু অগোছালো, সেরকম কোথাও যাওয়া হচ্ছে না, তা হলেও মানে এই বাজার হাটে একটুখানি যাওয়া হচ্ছে, মানে ট্রেনে, তারপর শরীর খারাপ, এখান থেকে জিনিস রেখেছি, ওখান থেকে জিনিস রেখেছি, বাপের বাড়ি গেলাম, আলমারিটা একটু অগোছালো হয়ে গেছিলো, আবার সেই আগের জায়গাতে ফিরে এলাম আর কি, আস্তে আস্তে সব আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। তা আলমারিটা আমি একটু গোছালাম সন্ধ্যাবেলা, এদিকটা একটু জোগাড় করে রেখে, তাই না, এইবারে গিয়ে খাবারটা করিনি। আর আজকে অলরেডি 8টা বাজে, মানে অন্যদিন আমাদের খাবার একদম হয়ে মানে 80% হয়ে যায়, এবার খাবার জোগাড় হয় খাবো বলে, কিন্তু আজকের আমার খাবার ডাঙায় জলে আসতে এখন মনে দেরি আছে। 8টা বাজে রান্নাঘরে এলাম, আর অলরেডি রুটি করতে, মাংসটা করতে, খাবার করতে, মানে খাবারটা পরিপাটি করে খেতে বসতে এখন 1 ঘন্টা ধরে, মানে আজকে খেতে ডিনার করতে করতে আমাদের রাত 9টা বেজে গেছে, যাবে আর যা গেছে না, রাত 9টা বেজে যাবে, তোমাদের বলে রাখলাম। তো চলো খাবারটা একটু করে নিই, রুটিটা শিখে তারপরে আসছি। রুটিটা হয়ে গেল, দেখলে দুধটা ওদিকে জাল দিয়ে দিলাম, মোটামুটি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম, গ্যাসটা পরিষ্কার করে নিলাম, যেন ওদের তরকারিটা করলে ছিটে পড়বে তরকারি, ও গ্যাস আরো নোংরা হয়ে যাবে, আর এই রুটির গুঁড়ো গুলো না জাপ খেয়ে বসে যাবে, ওটা বেশি আমার নোংরা নোংরা লাগে, ওই জন্য রুটি করার পর ছেড়ে নিয়ে তারপর আমি তরকারি বসাই। মাংসটা আলু আর কিছু দেব না, শুধু গরম মশলা ফোড়ন দিয়ে এই মশলাটা একটু কষে আর জল ঢেলে নামিয়ে দেবো। রাতে খাবার করবো না, মানে খাবার বলতে রুটিটা করবো, যা গরম পড়ছে আমি রাত্রিবেলা তরকারির দিকে যাবো না, তরকারি আমি সকালবেলা দুবেলা করে নিয়েছি পটলের তরকারি, তা কালকে যেহেতু নিরামিষ গেছে আজকে দুপুরবেলা ডিম ভেজে ডিমের কালিয়া মতো করেছি, তা ছেলে বলছে মা আমাদের মাছ ডিম কিছু নেই, অনলি আছে, কালকে নর্মালে বের করা হয়নি, ওর জন্য করা হয়নি, তা আমি দুপুরবেলা নর্মালে একটু মাংসটা বের করে গেছি, যদি রাত্রিবেলা বরফ ছুঁয়ে যায় তাহলে করবো। ও কি করেছে আবার এ থেকে কি যেন ফ্রিজ থেকে বাইরে বের করে দিয়েছে, যাই হোক বরফটা ছেড়ে গেছে। তা বিকেলে বৃষ্টিটা হলো বলে তাই আমি করতে এসেছি বিয়ে, মানে রাত্রিবেলা তরকারিটা, নাহলে আমি করতাম না, কারণ যা গরম হয়ে ওই রান্নাঘরে অতক্ষণ থাকতে পারবো না, সকালবেলা অতক্ষণ থাকবো আবার রাত্রিবেলা অতক্ষণ থাকবো, ও সম্ভব না। যখন রান্নাটা করতে আসছি তখন বলছি যে মিস্টার আল্লাহকে যে না যদি যদি বৃষ্টি না যদি হতো তা আমাকে কেউ অতক্ষণ রান্নাঘরে মানে সন্ধ্যাবেলা রাখতে পারতো না, কারোর ক্ষমতা নেই,
বলে হ্যাঁ অঙ্কনের বাবার তো একদমই ক্ষমতা নেই যে অতক্ষণ রান্নাঘরে রাখতে পারবে। সবারই খাওয়ার ইচ্ছা যাচ্ছিল, ছেলে যখন বললো যে আমার একটা মাছ মাংস কিছু নেই, আলি হ্যাঁ আছে, আমার একটু একটু ইচ্ছা যাচ্ছিল। তা ভাবলাম যে কেউ যে গেলে বলছে না, তাহলে এই নিয়ে চালিয়ে দিতে চালিয়ে দেবো ভেবেছিলাম। কিন্তু ছেলে যখন বললো তখন আমার একটু মনের দিক দিয়ে ইচ্ছাটা আবার জেগে গেল, না বলছে যে গেলে করি, আমার একটু ইচ্ছে ইচ্ছা আছে। চলো থাকি আর এক আর এক হয়ে হয়ে যায়। যাই হোক, ভালোই হলো, আমারও ইচ্ছা ছিল তোমরা দেখলে সব কিছুই। তা আজ ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, অলরেডি বড় হয়ে গেছে, একটু একটু দেখাতে দেখাতে তারপর নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে। তা আমার ব্লগ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার, কমেন্ট করো, আর নতুন বন্ধু হও যদি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্রচুর পরিমাণে লাইক শেয়ার করো, তোমরা পাশে থেকো, এইভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি। তোমরা আছো বলেই আমি এত উৎসাহ পাই, এত আনন্দে থাকতে পারি। আরও আমাকে একটু হেল্প করো,
বা সাহায্য করো। টাটা, বাই বাই, আবার কালকে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।